আপনার বয়ান কেন নবীর মহব্বত কেন নবীর ভালোবাসা এই যে ছোট্ট একটা ছন্দ আপনাদের মাঝে উপস্থাপনা করলাম নবীর তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা এই জন্য প্রাণের বাইরে আমার আমাদের তো দুনিয়ার জমিনের মধ্যে আমাদের তো দরদি কেউ নাই আমাদের জন্য দরদি কেউ নাই আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমাদেরকে দেখার মতো কেউ নাই আমার দয়াল নবীজির কদমে যদি একটু জায়গা পায় আমার দয়াল নবীজির কদমে যদি একটু জায়গা আমাদের পায় আমরা দুনিয়া থেকে যদি আমরা নবী চিনা যাইতে পারি বলেন কবরে হাসরে মিজানে কোথাও আমাদের জন্য সমস্যা নাই জোরে কোন ঠিক না বেঠে আমার প্রাণের বায়রা আল্লাহর লীলা যে তরিকতের মধ্যে আপনি যান না কেন আল্লাহর লীলা প্রথম সবক দিল বাবা তোমরা নবীর মুহাব্বতটাকে অর্জন করো নবীর মুহাব্বতটাকে ভালোবাসো নবীর মুহাব্বতটাকে দিলে ধারণ করো কেন রে বাবা আজকে মসজিদগুলো ফাঁকা হয়ে গেছে ইবাদত শূন্য হয়ে গেছে গভীরভাবে খেয়াল করেন যদি নবীকে আপনি ভালো না বাসেন যদি নবীকে আপনি মুহাব্বত না করেন যদি নবীর ভালোবাসা আপনার দিলের মধ্যে না আসে নবী যে ধর্ম দিয়া গেল নবী যে দিন আমাদেরকে এনে দিয়ে গেলেন নবী যে সুন্নাহ আমাদের কেনে দিয়ে গেলেন আপনি কুশিন কালেও আপনি এই ইসলামকে মানবেন না এই সুন্নাহকে আপনি মানবেন না কারণ একজন মানুষকে যদি আপনি মুহাব্বত না করেন ভালো না বাসেন কুশিন কালেও তার দেওয়া কোনো কিছু আপনার ভালো লাগবে না জোরে কোন ঠিক না বেঠে আমার প্রাণের বাইরা গভীর মনোযোগ লাগান বর্তমানে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে অনেকেই মুজিব কোট পড়ে পড়েনি আওয়াজ তুলে পড়েনি জবান তুলে বলেন পড়েনি প্রাণের বাইরে রে আমার ঠিক তেমনি ভাবে ভালোবাসায় মুজিব কোট পড়ে ভালোবাসায় একজন আরেকজনকে মুহাব্বত করে অনুকরণ করে অনুসরণ করে ঠিক তেমনি ভাবে আমার প্রাণের বাইরে গভীরভাবে খেয়াল করেন আমার নবীকে যদি আপনি মুহাব্বত না করেন যদি নবীকে ভালো না বাসেন নবীর সুন্নাগুলি আপনার জীবনে আসবে না আপনার আমল আপনার জিন্দগিতে আসবে না নবী মিসওয়াক করছে ওই মিসওয়াক আপনার জীবনে আসবে না নবী দাড়ি রাখছে ওই দাড়ি আপনার জীবনে আসবে না ও প্রাণের মেয়েরে আমার নবীর নামাজ আদায় করছে অসুস্থ হয়ে গেছে আবু বকরের কাঁধের উপর বর করে নবী নামাজে আসছে যখন আপনি নবীকে ভালোবাসবেন আপনার মাথায় চিন্তা আসবে আপনার মাথায় ধ্যান আসবে আমার নবী তো অসুস্থ অবস্থায় কোনোদিন নামাজ ছাড়ে নাই আবু বকরের কাঁধের উপর ভর করে তিনি মসজিদে আসছে ও প্রাণের বাইরে রে আমার খাজায়ানে পুরি নবীকে ভালোবাসছে কোনোদিন নামাজ কাজা করে নাই খাজা শম্ভুগঞ্জে কোনোদিন নামাজ কাজা করে নাই ওই সিলসিলার যারা আছে যারা নবীকে ভালোবাসে নবীকে মহব্বত করে তারা কোনোদিন নামাজ কাজা করে নাই নবীর দিনে অসম্মান হয় এমন কাজ কোনোদিন করে নাই এই জন্য প্রাণের বাইরে রে আমার আউলিয়ায়ে কিরাম সাহাবায়ে কিরাম থেকে শুরু করে যত জায়গায় আপনি দেখবেন যে একেবারে ইসলামের শুরু থেকে ইসলামের শেষ পর্যন্ত যদি আপনি দেখেন আমার নবীর মুহাব্বতের ব্যাপারটাকে গুরুত্ব দিছে কারণ নবীর মুহাব্বত ছাড়া আপনার জিন্দগিতে আমল আসবে না ঈমান তাজা হবে না ঈমান যদি তাজা না হয় আমল আসবে না ঈমান আমল ছাড়া আপনার নসিবে জান্নাত জুটবে না জোরে কোন ঠিক না বেঠে আমার প্রাণের বেড়া এই হলো সূত্র নাম্বার এক সূত্র নাম্বার দুই হলো আমার নবীজির মহাব্বত কেমনে অর্জন করবেন আমার আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলে দিল আমি আল্লাহকে ভয় করো ও প্রাণের বাইরে আমার আল্লাহকে ভয় করার কথা বললেন মুমিনদেরকে বললেন কাফিরদেরকে বললেন না মুনাফিকদেরকে বললেন না ইহুদিদেরকে বললেন না নাসারাদেরকে বললেন না মুসলমানদেরকে বললেন ওয়া আইয়ুহাল আমানু তোমরা যারা ঈমান আনছো ঈমানদারদেরকে বললেন ও ঈমানদাররা
তোমরা আল্লাহকে ভয় করো আর সওয়াদী কিনদের সাথে হও সত্যবাদীদের সাথে হও আল্লাহর ওলিদের সাথে হও বলুন সুবহানাল্লাহ এই সওয়াদী কিনের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাযহারে যদি কারো ঘরে থাকে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসীরে মাযহারের উপর চমৎকার আলোচনা করলেন তাফসীরে জালালাইন তো সকলের ঘরে ঘরে থাকার কথা তাফসীরে জালালাইনের মধ্যে চমৎকার আলোচনা আছে পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাঞ্জুলিমান আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাই এই আয়াতগুলোর এত সুন্দর ব্যাখ্যা করলেন প্রাণের বাইরে আমার কিভাবে আপনি সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন কিভাবে আপনি সাদিকিনদের সাথে হবেন প্রাণের বাইরে আমার ওই যে বলেছিলাম নবীর মহব্বতকে অর্জন করতে হবে নবীর ভালোবাসাকে অর্জন করতে হবে এখন জবান খুলে বলেন নবীর ভালোবাসা কি শীতল পোশাক বাজারে আছে আওয়াজ তুলে জবান খুলে গোদা শিমলা বাজারে আছে নান্দিনা বাজারে আছে নবীর মহব্বতটা কোথায় পাওয়া যায় কোথায় গেলে নবীর মহব্বত পয়দা হয় এই জন্য আশেক বলেন আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার করেন আউলিয়ার দরবারে মিলে পড়েন আউলিয়ার দরবারে মিলে নবী ওরে মরদা দিলে জিন্দা বানায় না একপুর দরবার মরদা দিল জিন্দা বানায় শম্ভুক দরবার আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার চিৎকাতে বলেন আল্লাহু আকবার তার মানে বোঝা গেল আমার নবীদের মহব্বত অর্জন করতে হলে ওলি আল্লাহদের কদম মোবারকে যেতে হয় আমার প্রাণের ভাইয়েরা দাদু ভাই স্টেজে ওঠার সাথে সাথে আমাকে একটু হিন্টস দিলেন ও প্রাণের ভাইয়েরা আমার কেন আমরা আল্লাহর ওলিদের কদম মোবারকে যাব এই ব্যাপারে কিছুক্ষণ আলোচনা করার জন্য অনুরোধ করেছিলেন ও প্রাণের বাবা জিনারে আমার আল্লাহর ওলিদের কদম মোবারকে গেলে একটা জিনিস কলবের মধ্যে শিখাইয়া দেওয়া হয় একটা জিনিস কলবের মধ্যে দেখাইয়া দেওয়া হয় একটা জিনিস ওই রুহের খোরাক হিসেবে দিয়ে দেওয়া হয় ও প্রাণের বাবাজিরারে আমার গভীরভাবে খেয়াল করেন ওই রহমতের সময় থেকে শুরু করে একবারে এশার নামাজের সময় এখানে এশার নামাজ হলো এশার নামাজের পরে গায়রাতের ফয়েজ গেছে না নাই আওয়াজ তুলে গেছেনি আজকে জাকের ভাইরা কোন সময় কোন ফয়েজ বয়ে যায় এটার খোঁজ রাখে না আমার প্রাণের ভাইরা মনে রাখতে হবে ওই রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যায় জোহরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বৈশ্ব মহব্বতের ফয়েজ বয়ে যায় ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলে পয়দা হয় আসরের সময় তওবার ফয়েজ বয়ে যায় ওই তওবার ফয়েজ হাসিল করতে পারে তারা ওই তওবার মাকাম হাসিল করতে পারে মাগরিবের নামাজের সময় পাঁচ প্রকারের ফয়েজ বয়ে যায় কুওয়াতে লাইয়ার ফয়েজ হাকিকতে তওবা কবুলিয়াতের ফয়েজ জাত পাকের ফয়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস বৈশ্ব মহব্বতের ফয়েজ পাঁচ নম্বরে আনোয়ার জিকিরে লাগিয়ার ফয়েজ আর এশার নামাজের সময় পাঁচশত মুর্তবা দুরূদ শরীফ নজরানা দেওয়া হয় এই গায়রাতের ফয়েজ বয়ে যায় এই ফয়েজগুলো কেন দিলেন তরিকত কেউ চর্চা করে না তরিকতের লেসন কেউ চর্চা করে না জামালপুর থেকে ওয়েনায়েতপুরে যায় শম্ভুগঞ্জে যায় বিশ্ব জাকের মন্দিরার টসি দরবার শরীফে যায় কোটামণি যায় সাহেবের চর দরবার শরীফে যায় আল্লাহর ওলিদের দরবারগুলোতে কি আমলগুলো শিখাইয়া দেওয়া হয় বাড়িতে এসে রিচার্জ করে না বোঝার চেষ্টা করে না গেলাম আর আইলাম গেলাম আর আইলাম এইভাবে কিয়ামত পর্যন্ত যদি যাওয়া আসা করেন এক বিন্দু পরিমাণ লাভ হবে না হবে না হবে না আওয়াজ তুলে বলেন ঠিক কিনা এই জন্য প্রাণের বাইরে আমার আমরা আল্লাহর ওলির কদম মোবারকে গেছি আল্লাহর ওলির মহব্বতে আমরা গেছি আল্লাহর ওলির কাছে আমরা বায়াত হইলাম কেন বায়াত হইলাম এই যে ফয়েজের তাকরিম গুলো আমাদেরকে দিলেন তালিম গুলো আমাদেরকে দিলাম এগুলো আমাদের জিন্দগির সাথে আমরা যেন অ্যাটাচ করে নেই এগুলো অ্যাটাচ যখন করে নেব আস্তে 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 আমার নবীর মহব্বত দিলের মধ্যে পয়দা হবে আর নবীর মহব্বত জেলে যখন পয়দা হবে
হবে আমার ঈমানগুলি তাজা হবে আর ঈমান যখন তাজা হবে আমার আমল আসতে থাকবে ঈমান আমল নিয়ে আমরা জান্নাতে যাব বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লা মুহাম্মাদে محمد وعلى بولنا يا دويا বলেন নবীর দরকার আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই আমার প্রাণের ভাইরা গভীর ভাবে একটু খেয়াল করেন আমরা কেন আল্লাহর রুলের কদম মুবারকে গেলাম আমরা আল্লাহর রুলের কদমে এই কারণে গেলাম যেন দুনিয়ায় থেকে আমরা নবী চেনা যাইতে পারি জোরে কোন ঠিক আছে আমরা দুনিয়ায় থেকে যেন নবী চেনা যাইতে পারি কারণ নবী ছাড়া আমাদের কবরে কোনো গতি নাই নবী ছাড়া আমাদের হাসরে কোনো গতি নাই নবী ছাড়া আমাদের তো দেখার মতো আর কেউ থাকবে না প্রাণের বাইরে আমার আমরা সকলেই জানি কবরের মধ্যে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন হবে সহি মুসলিমের মধ্যে তিনটা কথায় আসছে তিরমিজির ভিতরে তিনটা কথায় আসছে সুনানে দাউদের ভিতরে তিনটা কথায় আসছে কিন্তু সহি বুখারির মধ্যে একটা কথায় আসছে লিমা যা তাকুলু ফি হাক্কে হাজার রজুল এই লোক সম্পর্কে তুমি কি বলতা এই লোক সম্পর্কে তুমি কি দেখতা তুমি ওনাকে চিনোনি তুমি ওনার সম্পর্কে জানোনি আবার প্রাণের মায়ানা সহি বুখারির মধ্যে আসছে একটাই প্রশ্ন হবে একটাই প্রশ্ন হবে একটাই প্রশ্ন হবে মেনে নিলাম অন্যান্য হাদিসের কারিমার মধ্যে তিনটার কথা আসছে কিন্তু একটার কথা যেহেতু গুরুত্ব সহকারে আসছে তার মানে বোঝা গেল মেইন প্রশ্নের উত্তর হলো আমার নবী জোরে কোন ঠিক না বেঠে আবার প্রাণের বেড়া ওই কবরের মধ্যে কেউ যাবে না এখানে লাইট জ্বলতেছে তিনটা চারটা পাঁচটা আবার প্রাণের ভাইরা যদি লাইটগুলো বন্ধ হয়ে যায় এখানে অন্ধকার হয়ে যাবে ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে নামাইয়া দিবে একটা কোনো লাইটও থাকবে না একটা কোনো বিষয়ও থাকবে না একটা বাতিও থাকবে না আবার প্রাণের ভাইরা ওই নবীকে যদি আমরা না চিনা যাইতে পারি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ বলে রাসূলুল্লাহর মিল্লাতের উপর আমাকে আপনার যদিও নামায় দেওয়া হবে রাসূল যদি কোনো কারণে আমাদের উপর বিরক্ত হয়ে যায় রাসূল যদি কোনো কারণে আমাদের উপর নারাজ হয়ে যায় বলেন সেই দিন আমাদেরকে কে বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে বহু নামাজ পড়নেওয়ালা আছে জাহান্নামে যাবে বহু নামাজ পড়ে জাহান্নামে যাবে রোজা রেখে জাহান্নামে যাবে হজ করে জাহান্নামে যাবে যাকাত দিয়ে জাহান্নামে যাবে ও মুফতি প্রশ্ন করতে পারেন ও মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি নামাজ পড়ে জাহান্নামে যাবে এটা
এটা আবার কেমন কথা, রোজা রেখে জাহান্নামে যাবে এটা আবার কেমন কথা। কারো হাতে যদি কোরআনুল কারীম থাকে মোবাইল অ্যাপসের মধ্যে, কোরআনুল কারীম খুলে দেখেন সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব মাজহারিতে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপথে রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার ভাবে 8 নম্বর আয়াতের তাফসীর দেখলেন। উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দার ছিল, আবার নবীজির পিছনে শত শত রাকাত নামাজ পড়ছে, আবার নবীজির পিছনে থাইকা জিহাদের ময়দানে তরবারি ধরছে গো, আবার নবীজির সাথে রোজা রাখছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহরে দিয়া খবর পাঠাইছে, আব্বা যাও আমার নবীজির কদম মুবারকে যাও, আবার নবীজির কদম মুবারকে যাইয়া আমার একটা আরজি তুমি পেশ করো। কি আরজি? যাও তুমি যাইয়া বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান সারা জীবন আপনার সাথে নামাজ পড়ছে, আপনার সাথে রোজা রাখছে, আপনার সাথে জিহাদের ময়দানে গেছে, আপনার সাথে সারাটা জীবন কাটাইছে গো নবী, মরণের পরে যেন গোসলটা আপনি নবী নিজ হাতে দেন, কাফনের কাপড়টা যেন আপনার পবিত্র জুব্বা মুবারক দিয়া হয়, আপনার জানাজা জানাজা নামাজটা যেন আপনি নবী নিজে পড়ান, জানাজার নামাজ পড়ানোর পরে আপনি নবী যেন নিজ হাতে কবরের মধ্যে নামায়া দেন। আল্লাহু আকবার! আমার মনের মায়েরা গভীর ভাবে খেয়াল করে আল্লাহর ডুবি যার জানাজার নামাজ পড়াইব ওই উম্মতের আর কোন চিন্তা আসেনি, আওয়াজ তুলে আসেনি, জবান খুলে বলেন আসেনি, দুই হাত তুলে বলেন আসেনি। আমার মনের মায়েরা নবীজির পবিত্র জুব্বা দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন কাফনের কাফন দেওয়া হয়েছিল, আম্মা জান ডাক দিয়া বললেন, আম্মা জান ডাক দিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জুব্বা মুবারক দিয়া যদি আলি খাদিজাকে কাফন দেওয়া হয় আমি মনে করব ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র কুলের মধ্যে আমি আছি। আল্লাহ এ দুনিয়ার সবাই যেতে আমায় ভুলিবে, পড়েন পড়েন, এ দুনিয়ার সবাই যেতে আমায় ভুলিবে, রাসুল সেই দিন দেখতে আসবে কবরে, আল্লাহুম্মা সাল্লি, জোরে মহব্বতে মোহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার মনের মায়েরা আম্মা জান খাদিজাকেও জুব্বা দিয়ে কাফন দেওয়া হয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকেও কাফন দিয়ে জুব্বা দেওয়া হয়েছিল। আবার প্রাণের মায়েরা বলেন দুইটা কাফনের মধ্যে তফাত আছে না নাই, আওয়াজ তুলে বলেন আছে না নাই, জবান খুলে বলেন আছে না নাই। আমার প্রাণের ভাইরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেলেন, ওনার গোসল আমার নবীজি দিলেন, জুব্বা নবীজির পবিত্র কাফন কাফনটাও পবিত্র জুব্বা মুবারক দিয়ে দেওয়া হলো। এরপরে নবীজি জানাজার নামাজে দাঁড়ালেন,
সাহাবায়ে আমরা অনেকেই রাগান্বিত হয়ে গেছেন, বিশেষ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মুখ ফুটে বলতেও পারে না, সহ্য করতে পারে না, এমন একটা পরিস্থিতি, এমন একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছেন। ও প্রাণের বাইরে আমার সাহাবায়ে কেরাম, এই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করলেন, কিন্তু আমার নবীজি তার জানাজাটাও পড়ালেন, কবরের মধ্যে নামলেন, আমার নবীজির পবিত্র হাত মুবারক দিয়া কবরের মধ্যে নামায় দিলেন, কবরের মধ্যে নামায় দিয়া আল্লাহর নবী আসমান জগতের দিকে তাকালেন, গভীর মনোযোগ লাগান, খেয়াল করেন, হযরতে আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন যুদ্ধের ময়দানে, নবীজি বললেন কবর খনন করো, আমি নিজে তার লাশ দাফন করব। যখন আসআদ রাদিয়াল্লাহু তাআলা বুকে কবরের মধ্যে যখন নামায় দেওয়া হলো, ওই কবরের মধ্যে নামায়া ওই হাত মুবারক আসমান জমিন আসমানের দিকে তাকায়া আল্লাহর নবী যখন আসমান দিকে তাকালেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন জিব্রাইল আমার বন্ধুরে যাইয়া সুসংবাদ দাও যে আসা তোমার প্রেমে বিয়া করলো না, তোমার প্রেমে সংসার করলো না, যুদ্ধের ময়দানে যাইয়া তরবারি দিয়া রক্ত ঝরাইয়া যখন এই যুদ্ধের ময়দান থেকে যখন শহীদ হয়ে গেল, আল্লাহর নবী নিজ হাতে যখন যখন তা দাফন করলেন, দাফন করে আসমানের দিকে হাত বাড়ালেন, আমার আল্লাহ ডাক দিয়া বললো জিব্রাইল আমার বন্ধুরে জানায় দাও আমি আসাদ রে নিজে গ্রহণ করছি। বলুন সুবহানাল্লাহ, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরা সেন এনায়েত পুরি তার প্রেমেতে খাজা শম্ভু গঞ্জিও আল্লাহ আকবার ঠিক নেই আবার তো বলেন ঠিক কেন ঠিক প্রেম কইরা সে এনায়েত পুরি তার প্রেমেতে খাজা মুর্শিদ পুরিও ও তারা জীবন যৌবন সবই দিল তবু প্রেম সারল না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, আল্লাহুম্মা সাল্লা মহাব্বতে জোরে ডাকেন দোয়ালা সাইয়্যেদেনা মোহাম্মদ ওয়ালা কোথায় রইলেন মায়ার নবী লুকায়া আপনার পাগলেরা কান্দে বসে বিনায়া আপনার পাগলেরা কান্দে বসে বিনায় আল্লাহুম্মা সাল্লা দোয়ালা আবার প্রাণের বায়না
عبد الله ابن ابي ابن سلول কে কবরের মধ্যে নামায়া দিয়া আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন আসমানের দিকে হাত বাড়ালেন যখন আসমানের দিকে হাত বাড়াইছে গো আমার নবীজি আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বললেন জিবরাইল যাও আমার বন্ধুরে জানাইয়া দাও বন্ধু যেহেতু তার কাফন জুব্বা দিয়ে তার কাফন দিছে নিজে জানাজার নামাজ পড়াইছে নিজে কবরের মধ্যে রাখছে তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আমি আল্লাহ তাআলা maaf করব না চিৎকার দিয়ে বলা যাবে না না হুজুর অপরের বাইরে আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নামাজের কমতি ছিল না রোজার কমতি ছিল না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ফজের কমতি ছিল না আমার নবীজির সাথে জিহাদের ময়দানে গিয়া তরবারি ধরছে আমাদের তো বর্তমানে জিহাদ করা লাগে না হামাস মার দিতেছে ইসরায়েল মার খাইতেছে ইসরায়েল মার দিতেছে ফিলিস্তিনের মানুষেরা কিভাবে রক্ত জড়াইতেছে ইসরায়েল কিভাবে কষ্ট দিচ্ছে সে আমার